একজন দুজন নয়, অর্ধ শতাধিক নারী সর্বনাশ করে অবশেষে র‍্যাবের জালে জহিরউদ্দিন, যে দিনে দিনে হয়ে উঠেছে একজন জাত সাইবার অপরাধী। সঙ্গে ধরা পড়েছে সহযোগী সারোয়ারও। দীর্ঘদিন ধরে নারীদের সাথে প্রতারণার জাল বেছালেও জহির ধরা পড়েছে কক্সবাজারের এক তরুণীর অভিযোগের পর। একটি এনজিওতে চাকরিরত এই তরুণীর সাথে জহির প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তোলে বন্ধুত্ব, এরপর প্রেম, সবশেষ বিয়ের আশ্বাসে আস্থা অর্জন। সেই আস্থা দেখিয়ে এক পর্যায়ে প্রলোভনে ফেলে তার ছবি ও ভিডিও ধারণ করে জহির, যা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে টাকা। না দেয়ায় এরপর পরিচিতজনদের কাছে পাঠানো শুরু করে তরুণীর ছবি। সেই অভিযোগ পাবার পর বৃহস্পতিবার পেকুয়া চৌমুহনি থেকে সহযোগী সহ জহিরকে আটক করে র‍্যাব। আসামি জহিরুল প্রথমে তো সে তার মোবাইলে ভিডিওটা রেকর্ড করেছে, রেকর্ড করার পরে সে তার বন্ধুকে দিয়েছে, এবং আসামি যখন এই ভিকটিমের কাছে সে টাকা দাবি করেছে, ভিকটিম যখন টাকা দেয়নি তখন সে ভিকটিমের মোবাইলে আবার পাঠিয়েছে। কারণ সে যখন ভিডিও রেকর্ড করেছে তখন ভিকটিম কিন্তু জানতো না যে তার মোবাইলটা রেকর্ড হচ্ছে, ভিকটিমে পাঠিয়েছে। এবং ভিকটিমের ভাষ্য মতে তার এক কলিগ যে ওই অফিসে চাকরি করে, তিনিও একজন মহিলা, ভিকটিম তার সম্মান রক্ষার্থে তার পরিচয় প্রকাশ করেননি, কিন্তু সেই মহিলার কাছেও পাঠিয়েছে এবং ভিকটিমের পরিচিত আরও কয়েকজন আত্মীয় স্বজনের কাছে সে পাঠিয়েছে। শুধু এই তরুণী নয়, তার ফাঁদে পড়েছে অর্ধ শতাধিক নারী, যাদের মধ্যে বিবাহিত, অবিবাহিত, সরকারি বেসরকারি চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বয়সী নারীও আছে। জহির এসব নারীর কাছে এক একবার এক এক রকম পরিচয় দিত। অসংখ্য ভিকটিমের নিকট থেকে তাদের সর্বস্ব টাকা পয়সা হাতিয়ে নেয়া সাইবার প্রতারক এবং একজন ভণ্ড প্রেমিক মোহাম্মদ জহির ও তার সহযোগী মোহাম্মদ সারোয়ারকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে আমরা আপনাদের সামনে যে ঘটনাটি তুলে ধরব, এই ঘটনাটি যারা ঘটিয়েছে, যে কুরুচি এবং বিকৃত মন মানসিকতা সম্পন্ন দুজন অপরাধী, এই ধরনের বা এই নেচারের অপরাধী আমি আগে দেখেছি, কিন্তু এত গ্রেভ নেচারের অপরাধ আমরা দেখি নাই। যে বিভিন্ন বয়সের তরুণীদের সাথে যে একটা কুরুচিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, হয়তো দেখা গেছে পূর্বে যে একজন বা দুইজনের সাথে কারো সম্পর্ক রয়েছে, কিন্তু এই আসামিকে ধরার পরে আমরা যেটা পেয়েছি যে তার প্রায় অর্ধ শতাধিক মেয়ে হবে যাদের সাথে তার এই বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কে সে লিপ্ত। এবং আমাদের এই কোমলমতি যারা তরুণী আছে তাদের সহজ সরল মন মানসিকতার সুযোগ নিয়ে তাদেরকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে একটা কুরুচিপূর্ণ ভিডিও কল বা কুরুচিপূর্ণ ছবি তুলতে বাধ্য করা এবং এই সব পরিস্থিতির মাধ্যমে তাদেরকে ব্ল্যাকমেল করা, পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে দিবে, এরকম হুমকি দিয়ে সে সর্বস্ব টাকা পয়সা লুট করে নিয়ে যেত। কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এলাকার আমিনুল হকের পুত্র জহির 5 বছর আগে যায় সৌদি আরবে। সেখানে সব কাজকর্ম বাদ দিয়ে ভার্চুয়ালি ফাঁদ পাতে প্রতারণার। এরপর দেশে ফিরে যার বিস্তার করে এই যুবক। মূল আসামির নাম হচ্ছে মোহাম্মদ জহির। তিনি 2017 সালে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে তিনি বেসিক্যালি যান হচ্ছে ওখানে গিয়ে সে মাছের দোকানে সে কর্মচারী হিসেবে বেসিক্যালি কাজ করেন। তো সে 1 বছর বা 2 বছর পর মাঝে মাঝে দেশে বেড়াতে আসে। তিনি বিবাহিত, তার 2টি বাচ্চা রয়েছে, কিন্তু এই সৌদি আরব থাকাকালীন সময়ে সে বিভিন্ন মেয়েদের বা তরুণীদের বিভিন্ন বয়সের, ছোট থেকে শুরু করে ইভেন প্রৌঢ় বয়সী মহিলাদেরকেও সে নক করত। নক করে তাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে প্রতারণার মাধ্যমে তার প্রেমের ফাঁদে ফেলত। সে বিভিন্ন জায়গায় তার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবেও সে তার নিজের পরিচয় দিত। এর মাধ্যমে প্রলোভনের মাধ্যমে বেসিক্যালি যেভাবে তাকে পরিচয় দিলে মেয়ে মানুষরা তার প্রেমে পড়বে, সেরকম সে প্রতিষ্ঠিত হিসেবেই তার পরিচয়গুলো সে দিত, এবং যার ফলশ্রুতিতে মেয়ে বিবাহিত বা অবিবাহিত মেয়েরা তার প্রেমের ফাঁদে পড়ত। এভাবে প্রতারণার মাধ্যমে নারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জহির। তার সহযোগী সারোয়ারের বাড়িও পেকুয়ার মিয়ার পাড়ায়। তার মোটরসাইকেলের একটি গ্যারেজ আছে পেকুয়ায়।
ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।